হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইউজ ইউটিউব চ্যানেল বন্ধুরা কলকাতা এয়ারপোর্ট সহ বিভিন্ন এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়া চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের কাস্টমার এজেন্ট সহ স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনাদের কোন কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে বয়স সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানাবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপডেটটি আপনাদের বন্ধুদেরকেও জানাতে পারেন তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এয়ার ইন্ডিয়া ডট ইন এখানে আপনারা চলে আসবেন আসার পর একদম নিচের দিকে আপনারা চলে যাবেন নিচের দিকে দেখবেন একটা অপশান রয়েছে কেরিয়ার বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেরিয়ার্স এখানে আপনারা কেরিয়ার্স অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এরকম দেখুন নতুন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন আপনাদের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দেখুন এখানে আপনাদের ভেরিয়াস পোস্ট ইন এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এখানে আপনারা ক্লিক করে কিন্তু বিজ্ঞপ্তি ওপেন করতে পারবেন তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সঙ্গে পুরুষ মহিলা হয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে কোথায় কোথায় এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে চেন্নাই তারপর দেখুন কলকাতায় সঙ্গে দেখুন দেরাদুন সঙ্গে জগদলপুর এ সমস্ত জায়গায় কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে তো দেখুন এখানে আপনাদের চেন্নাই নিয়োগ করা হচ্ছে প্যারামেডিক্যাল এজেন্ট কাম ক্যাবিন সার্ভিস এজেন্ট এই পদে আপনাদের চারটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন এই পদে আপনাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে একুশ হাজার তিনশো টাকা তারপর দেখুন এখানে আপনাদের কলকাতায় নিয়োগ করা হচ্ছে প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভিস এজেন্ট এই পদে চারটি পদ রয়েছে এবং প্রত্যেক মাসে কিন্তু সেম আপনাদের বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশো টাকা তারপরে দেখুন এখানে আপনাদের দেরাদুনে নিয়োগ করা হচ্ছে প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভিস এজেন্ট এই পদে দুটি শূন্য পদ রয়েছে এবং এখানে আপনাদের প্রত্যেক মাসে উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে তারপরে দেখুন জগদলপুরে আপনাদের কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের ছটি শূন্য পদ রয়েছে এবং এই পদে আপনাদের প্রত্যেক মাসে ষোলো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এরপরে দেখুন এখানে আপনাদের কোন কোন পদে কি কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এখানে দেখুন প্রথম পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল এজেন্ট কাম কেবিন সার্ভিসেস এজেন্ট এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি আন্ডার টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্ন উইথ ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ এখানে আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে টেন প্লাস টু প্লাস থ্রি এই প্যাটার্নে এবং সঙ্গে কিন্তু নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে অথবা কিন্তু বিএসসি নার্সিং কোর্স আপনাকে পাশ করে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এখানে আপনাদের বয়স বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আঠাশের মধ্যে আপনার বয়স হতে হবে ও বিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে একত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং এস সি এস টি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তেত্রিশের মধ্যে আপনার বয়স হতে হবে তারপর দেখুন এখানে আপনাদের কাস্টমার এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি আন্ডার টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্ন উইথ নলেজ অফ বেসিক কম্পিউটার অপারেশন অর্থাৎ এখানে আপনাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করে থাকতে হবে টেন প্লাস টু প্লাস থ্রি এই বাটানে এবং কিন্তু কম্পিউটার বেসিক জ্ঞান আপনার থাকতে হবে সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেটস পয়েজিং এ ডিপ্লোমা ইন আই টিএ ইউএফ টি ডাবল এ আর আইআইটিএ এফ আইএটিএ অর আইটিএ ডিজিআর অর আইআইটিএ কার্গো এই সমস্ত ডিপ্লোমা কোর্স যদি আপনার করা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদের জন্য তারপর দেখুন বয়স কী বলা হয়েছে বয়স বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আঠাশের মধ্যে আপনার বয়স হতে হবে এছাড়া ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে একত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তেত্রিশের মধ্যে আপনার বয়স হতে হবে এরপর দেখুন প্রার্থী বাচাই পদ্ধতি এখানে আপনাদের প্রার্থী বাচাই করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে এবং এখানে আপনাদের নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক নিয়োগ সঙ্গে দেখুন এখানে আপনাদের আবেদন পদ্ধতি এখানে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে ইমেলের মাধ্যমে এখানে আপনাদের ইমেল আইডি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই চার এইচ কিউ ডট এ আই অ্যাট দ্য রেট ইন্ডিয়া ডট এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এখানে আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির সঙ্গে দেখাচ্ছি আপনাদের ফর্মটা দেখতে পাচ্ছেন ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করে ওই ইমেল আইডিতে পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেল অ্যাডাস্টার করে কিন্তু স্ক্যান করে আপনাকে ওই ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে ঠিক আছে এখানে আপনাদের লাস্ট ডেট বলে দিচ্ছে এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে দুই দশ দু হাজার কুড়ি দোসরা অক্টোবর দু হাজার কুড়ি হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের সঙ্গে দেখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের বলা হচ্ছে প্রথমত বলা হচ্ছে আবেদনপত্রে যে জায়গায় আপনাদের ফটো লাগানোর কথা বলা হচ্ছে সেখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে কালার ফটো লাগিয়ে দেবেন এবং ফটোর ওপর দিয়ে কিন্তু সই করে দেবেন এবং ফটোটা কিন্তু তিন মাসের বেশি পুরনো হলে চলবে না এরপর দেখুন আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টের জেরক্স কপি আপনারা সেলফ অ্যাডাস্টেড করে স্ক্যান করে আপনারা পাঠাবেন ওই ইমেল আইডি এখানে আপনাদের বলা হচ্ছে আইটেম নাম্বার থ্রি ফোর ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন অ্যান্ড সিক্সটিন এই সমস্ত পয়েন্ট আবেদনপত্র যেখানে আপনাদের সমস্ত পয়েন্ট রয়েছে সেই সমস্ত পয়েন্ট কিন্তু সাপোর্টিভ ডকুমেন্ট আপনাদের আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে স্ক্যান করে কিন্তু আপনাদের আবেদনপত্রের সঙ্গে ওই ইমেল আইডিতে পাঠাতে হবে ঠিক আছে